স্ট্যান্ডার্ড থ্রি তোমাদের আগের ক্লাসে দেখো জ্যামিতির সূক্ষ্মকটি ত্রিভুজ আঁকা শেখানো হয়েছিল, আজকে শেখানো হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ। যে কোনো কেন বলছি না, ত্রিভুজের দুইটি কোণের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান, তাহলে যে কোনো একটা সমকোণ হতে হবে। দুটো সমকোণ হলে সেখানে ত্রিভুজ আঁকা যায় না, তিনটে কোণের সমষ্টি। আমরা এবার আঁকতে গেলে কি করব, যে কোনো একটি বাহু নিলাম, একটি সরলরেখা নিলাম। এই সরলরেখাটা ধরো এ বি, একটি সরলরেখা নিলাম। এবারে এ বিন্দুতে আমরা তো কাঁটা কম্পাসের সাহায্যে এখনো সমকোণ আঁকতে শিখিনি, সেটা ফোড়ে উঠে শিখবো। আমরা চাঁদার সাহায্যে সমকোণ আঁকতে শিখেছি, সেই চাঁদা বসিয়ে আমরা একটা সমকোণ এঁকে নিলাম। চাঁদা বসিয়ে একটা সমকোণ এঁকে নিলাম। এই সমকোণটা হলো, এটা সমকোণ হলো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার এই দুটো সরলরেখাকে যোগ করে দিলাম, ব্যাস, আর কিছু করতে হবে না। এই দুটো সরলরেখাকে যোগ করে দিলাম, এ বি সি নাম দিলাম, সি এ বি একটা সমকোণ আঁকলাম। এবার সমকোণের সি আর বি যুক্ত করে দিলাম, তাহলে এ বি সি যে ত্রিভুজটা হলো, এটা হলো একটি সমকোণী ত্রিভুজ। লিখবে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আবার তিনটে বাহুর আলাদা আলাদা নাম আছে। এই সমকোণে আঁকা হয়েছে কোন কোন বাহু দিয়ে, এই বাহুটা এবি বাহু আর এসি বাহু দিয়ে। এই এবি বাহুর ওপর এসি বাহু দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, তাই এবি বাহুটা হলো, এবি বাহুটা নাম হলো ভূমি, আর এসি বাহুটা যে দুটো কোণ নিয়ে সমকোণ এঁকেছে সেই এসি বাহু নাম হলো লম্ব, আর সমকোণের বিপরীত বাহু, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুর নাম অতি ভুজ। তাহলে যদি বলে একটি সমকোণী ত্রিভুজ আঁকো, তার অতিভুজ কাকে বলে এবং তার অতিভুজের নাম লেখো, সমকোণের নাম লেখো অতিভুজ কি না, সমকোণের বিপরীত বাহু বিসি, এই বিসি হলো অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই দুটো বাহুর থেকে এই অতিভুজ সর্বদাই বড়, সব থেকে বৃহত্তম বাহু হলো এই অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। এটা তাহলে তোমাদের আজকে এটা পড়া রইলো, তোমরা এটা আঁকবে আর এটা করবে। আর তোমাদের হোয়াটসঅ্যাপে এখন কিছু দেওয়ার নাই, এইটাই আঁকবে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে, তার বাহুগুলোর নাম লিখবে, আর অতিভুজ কাকে বলে আমি বলে দিলাম, অতিভুজ কাকে বলে খাতায় তোমরা এটা করে ফেলবে।